بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر এনামুল হক ভাই ভারতের মালদা থেকে জানতে চেয়েছেন যে রাগের মাথায় তিন তালাক দিলে সেই স্ত্রীকে আবার ফিরিয়ে নিতে হলে হালালা করাতে হয় যেটা আহ ভাইদের একটা প্রচলিত প্রথা এই হালালা করা যায় কি না জি হালালা হচ্ছে হারাম হালালা হচ্ছে হারাম জি কথা হচ্ছে যদি তিন তালাক হয়ে যায় প্রথমে যদি রাগের মাথায় তিন তালাক দেওয়া যায় একই সঙ্গে তাহলে এই তিন তালাক এক তালাক বলে গণ্য হবে এই তিন তালাক এক তালাক বলে গণ্য হবে আর যদি একাধারে তিনবার প্রতি মাসে এক এক তালাক করে তিন তালাক দিয়ে দেয় তাহলে সেই সেই মহিলার জন্য বা সেই পুরুষের জন্য সেই মহিলাকে নেওয়ার হালাল হবে না যতক্ষণ সেই মহিলা অন্য কোনো পুরুষকে বিবাহ না করবে কিন্তু বিবাহ করার অর্থ এটা নয় যে দুদিনে তিন দিনের জন্য বিবাহ করবে বরং বিবাহের অর্থ হচ্ছে যেমন প্রথম স্বামীকে সে ইচ্ছাকৃত বিয়ে করেছিল সেরকম কোন স্বামীকে সে বিয়ে করবে কোন ছেলেকে সে বিয়ে করবে আর যদি সেই ছেলে দু বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর পরে কোনো কারণে সেই স্ত্রীকে তালাক দিয়ে দেয় তাহলে এই স্ত্রীকে যাকে তালাক দেওয়া হলো সেই স্ত্রী প্রথম স্বামীর কাছে ফিরে আসতে পারবে বিবাহ করে কিন্তু থাকলো হালালার কথা হালালা হচ্ছে সম্পূর্ণভাবে হারাম

যে ইবনু মাজাতে এক হাজার নশো ছত্রিশ নম্বর হাদিস ওকবা ইবনে আমির রাজি আল্লাহ তালু বলেছেন যে আন্না নবী সাল আলী আসাল্লাম কাল নবী সাল্লাম বলেছেন আল্লাহ উকবির কুম বিসিল মুস্তার আমি তোমার আমি কি তোমাদের ধার করা পাঠা সম্পর্কে বলে দেব না কি বলছেন আমি কি তোমাদেরকে ধার করা পাঠা সম্পর্কে বলে দেব না কল বালা বালাই রসুল্লাহ তো সাহাবাহিক আমরা বললেন হ্যাঁ আল্লাহ রসুল আপনি অবশ্যই বলুন কল আল্লাহ রসুল বললেন হু আল মোহাল্লিলু সেটা হচ্ছে কোন স্ত্রীকে হালাল করা বা কোনো স্ত্রীকে হালাল কারী লা আল্লাহ হল মোহাল লীলা ওল রসুল বললেন যার জন্য হালাল করা হয় এবং যে হালাল করে দুজনের উপরে আল্লাহ্লা রত হোক এখান থেকে বুঝতে পারা যাচ্ছে আমাদের দেশে যে হিল্লা বিয়ে বা হালালা বিয়ে বলা হয় এটা সম্পূর্ণভাবে হারাম বরং আল্লাহ রসুল সাল্লাম দুজনের উপরে কি করেছেন লানত করেছেন আল্লাহর অভিশাপ এরকম কথা বলেছেন বিধা এরকম করা যাবে না যার তবে যেমনটি বললাম রাগের মাথায় হোক যেভাবেই হোক একসঙ্গে তিন তালাক দিয়ে দিলে সেটা এক তালাক বলে গণ্য হবে সেই তালাক প্রাপ্ত মহিলাকে এমনিতেই ফিরে নিতে হবে পারবে কোন রকমের বিবাহ কিংবা কোনো কিছুর করার কোনো প্রয়োজন